আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও স্বাগতম জানাচ্ছি কৃষক ভাইয়ের নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, বরাবরের মতো আজকে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি কৃষিভিত্তিক ভিডিও নিয়ে। তো দর্শক, আজকে আমরা টবের মধ্যে আদা চাষ করব। আদা হচ্ছে বাংলাদেশের একটি অর্থকরী ফসল। বাংলাদেশে সারা বছরই এর ব্যাপক চাহিদা থাকে এবং এর দামটাও মোটামুটি চড়া থাকে। আদা হচ্ছে একটি মশলা। এই মশলা আমরা আমাদের বাসাবাড়ির নিত্য নতুন দিনের কাজেই ব্যবহার করে থাকি। প্রত্যেকটি তরকারিতেই এই আদার ব্যবহার করা যায়। তো আপনারা কিন্তু চাইলে টবের মধ্যে খুব সহজেই আদা চাষ করতে পারেন। তো কিভাবে আপনারা টবের মধ্যে আদা চাষ করবেন তার সঠিক পদ্ধতিটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে লক্ষ্য রাখবেন, আদা চাষের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি। আপনার যদি টবের জন্য সঠিকভাবে মাটি তৈরি করতে পারেন তাহলে এর থেকে ভালো ফলাফল পাবেন। আর যদি টবের মাটি সঠিকভাবে প্রস্তুত করতে না পারেন তাহলে এর থেকে ভালো ফলাফল নাও পেতে পারেন। তো সেই জন্য প্রথমে আমরা আগে সঠিকভাবে মাটি তৈরি করা দেখাবো, তারপরে এর মধ্যে আদা বীজ বপন করব এবং এর থেকে আদা চাষ করব। তাহলে চলুন শুরু করা যাক। টবের মধ্যে আদা চাষের জন্য আমি এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি। এই আদাটাকে আমি 10 থেকে 15 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এর থেকে দেখুন নতুন নতুন শাখা মেলতে শুরু করেছে এবং এই শাখাগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে টবের মাটিতে রোপণ করব। তো এগুলো এখন টবের মাটিতে লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। তো সেই জন্য এগুলোকে আমি একটু সামান্য টুকরো টুকরো করে টবের মাটিতে রোপণ করব। তাহলে চলুন প্রথমে টবের জন্য মাটি তৈরি করা যাক। তো বন্ধুরা, টবের মাটি তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি মাটি নিয়ে নিয়েছি। এখানে আমি 50 ভাগ টবের সাইজ অনুযায়ী 50 ভাগ বেলে দোয়াশ মাটি নিয়েছি এবং 25 ভাগ গোবর সার নিয়েছি, সাথে নিয়েছি 25 ভাগ বালি মাটি। এই টবের মধ্যে এই বালি মাটি দেওয়ার কারণ হচ্ছে এই বালি মাটি দিয়ে যদি আপনি টবের মাটি প্রস্তুত করেন তাহলে টবে যদি পানি জমে যায় তাহলে এই পানিগুলো এই বালি মাটি শোষণ করে নেবে, তাতে আপনার চারা গাছের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। আর গোবর সারগুলো আপনারা চাইবেন সবসময় 1 থেকে 2 বছরের পুরনো এবং জোর জোরে গোবর সার নেওয়ার জন্য। তো এখন আমি এই গোবর সার, বালি মাটি এবং বেলে দোয়াশ মাটিগুলোকে একসাথে মিশ্রণ করব। তো বন্ধুরা, আমার টবের জন্য মাটি প্রস্তুত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমি আমার টবের জন্য কত জোর জোরে মাটি তৈরি করে নিয়েছি। তো আপনারা কিন্তু সেম পদ্ধতিতেই টবের জন্য এরকম পারফেক্ট মাটি তৈরি করতে পারেন। তাছাড়াও আমাদের চ্যানেলে টবের মাটি প্রস্তুতের আরও ভিডিও দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। তো এখন আমি এই টবের মাটি এই মাটিগুলোকে আমার টবের মধ্যে দিয়ে দিব এবং টবের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে টবের মধ্যে আমরা আদা বীজ বপন করব। তো বন্ধুরা, আমার টবের মাটি তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি এই আদা বীজ থেকে আমার যে টুকু আদা প্রয়োজন সেই আদাটুকু টুকরো টুকরো করে এখান থেকে সংগ্রহ করে নেব। তাহলে চলুন এই আদা বীজ প্রথমে এখান থেকে সংগ্রহ করা যাক। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি টব নিয়ে নিয়েছি। এই টবের মধ্যে আমি আমার আদা বীজগুলো বপন করব। তবে এখন আমি এর মধ্যে আমার প্রস্তুতকৃত মাটিগুলো দিয়ে দিই। এই টবটিকে আমি আমার নিজ হাতে বানিয়ে নিয়েছি। এই টবটিকে আমি 12 লিটারের একটি কন্টেনকে কেটে দুটুকরো করে এটাকে একটি টব বানিয়ে নিয়েছি আর সাথে অনেকগুলো সিঁচো করে দিয়েছি যেন টবের মধ্যে অতিরিক্ত পানি জমে গেলে এগুলো যেন নিষ্কাশন হয়ে যায় টব থেকে। টবের মধ্যে যদি পানি জমে থাকে তাহলে আপনার টবের চারাগুলো মারা যেতে পারে। তো এখন আমি এর মধ্যে মাটি দিয়ে দেব। তো টবের মধ্যে মাটি দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে আলতোভাবে চাপ দিয়ে দেব যেন মাটিগুলো সামান্য ঘনত্ব বেড়ে যায়। তো এখন আমরা এর মধ্যে আমাদের সংগ্রহে থাকা আদা বীজগুলো বপন করব। তো বপন করার জন্য আমি এখানে 2টি সারিতে আদা বীজ বপন করব। তো এখানে আমি 2টি হাতের আঙুল দিয়ে, যেহেতু আমার মাটিগুলো খুবই জোর জোরে, হাতের আঙুল দিয়ে 2টি দাগ টেনে দেব, 2টি গর্ত করব এবং আমি সরলভাবে এগুলোকে টবের মধ্যে রোপণ করব। আর মাঝখান দিয়ে একটু ফাঁকা জায়গা রাখবো যেন এর মাঝখান দিয়ে আমি এর পরিচর্যা করতে পারি। তো এখন আমি এর মধ্যে আমার আদা বীজগুলো বপন করব। তবে আদা বীজ বপনের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, আদার যে কাণ্ড বের হতে শুরু করেছিল সে কাণ্ডটিকে আপনি মাটির উপরে দিবেন এবং বাকি অংশ মাটির ভিতরে। আদাগুলো মাটির বেশি গভীরে দিবেন না, বেশি গভীরে দিলে আদাগুলো পচে যেতে পারে।
তো বন্ধুরা আমার আদা বীজ বপন হয়ে গেছে, এখন আমি সামান্য মাটি দিয়ে আদা বীজগুলোকে ঢেকে দেব। তো এখন আমি আমার টবের মধ্যে কোনো ধরনের পানি দেব না, কারণ আমার টবের মাটিগুলো এখন সামান্য ভিজে রয়েছে। আমার টবের মাটিগুলো যদি শুকিয়ে যায় তাহলে আমি এর মধ্যে পানি ব্যবহার করব, তাছাড়া এর মধ্যে আমি বেশি কোনো পানি ব্যবহার করব না। এই ছিল আজকে আমাদের আদা বীজ বপন। তো আশা করি অল্প কিছু দিনের মধ্যেই এর থেকে চারা গাছ হবে, আর চারা গাছ হলেই এর পরিচর্যা করতে হবে। ফিরে আসছি অল্প কিছু দিনের মধ্যেই, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।